আমি রাহি, জোহের এহসান রাহি। মীরা মানে সেই মীরা, জেমসের ছোট আম্মু। মীরার পরিবারের সদস্য বলতে ভাই মিরাজ হোসেন, ভাবি হেনা, তাদের ছেলে জেমস আর মীরা। মীরার বাবা শিক্ষাজীবন শেষ করে আমেরিকাতে একটি প্রাইভেট কোম্পানিতে জব শুরু করে। তিনি বিয়ে করেন এক বাংলাদেশি আমেরিকানকে। বিয়ের কয়েক বছর পর মীরার বাবা মা দেশে আসে। মীরার দাদা দাদির জেদে বেশ কিছুদিন দেশেই থেকে যেতে হয় মীরার বাবা মাকে। দেশে জন্ম হয় তাদের দুই ভাই বোনের। পরিবার রেখে একান্ত বাধ্য হয়ে মীরার বাবা আবার আমেরিকায় কর্মক্ষেত্রে ফিরে যান। কিছুদিন পর দেশে ফিরে বাবা মাকে অনেক বুঝিয়ে ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সহপরিবারে আবার আমেরিকায় চলে যাই। বাবা মায়ের মন রাখতে মাঝে মাঝে দেশ থেকে বেরিয়ে নিয়ে যেতেন মীরার বাবা। এখন পরিবার বলতে চারজন সদস্য। গত মহামারীতে সব শেষ। মিরাজ আর মীরা বুঝেছে যত টাকা পয়সাই থাক ভিন দেশে তাদের মূল্য কতটুকু। তাই দুই ভাই বোনে পরামর্শ করে দেশে ফিরে এসেছে। অন্যদিকে হেনা, জেমসের মা, বেশিরভাগ সময় অসুস্থ থাকে। তার রোগের কোনো চিকিৎসা নেই, কখন আছে কখন নেই বলাই মুশকিল। আমেরিকার বড় থেকে বড় বিভিন্ন রোগ বিশেষজ্ঞদের দিয়ে দেখানো হয়েছে। তাদের একটি কথা, এটি একটি সম্পূর্ণ নতুন রোগ, আমরা এর সঠিক কোনো ঔষধ পাইনি। তবে রোগ যেন রোগীকে আরও বেশি আক্রান্ত না করে তার চেষ্টা করছি। প্রতি তিন মাস পর পর সম্পূর্ণ শরীর চেক আপ করা বাধ্যতামূলক, কারণ ঔষধের একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তা শরীরের যে কোনো মেজর অঙ্গকে আক্রান্ত করতে পারে। জেমস ছোট থেকেই মীরার কাছে মানুষ। মীরাজ হোসেন আর হেনা মীরাকে খুব ভালোবাসে। বিশাল সম্পত্তির মালিক মীরাজ আর মীরা। আমি নিউ মার্কেটে দোতলায়, ঠিক সেই জায়গায় আগে আমরা বন্ধুরা যেইখানে আড্ডা দিতাম। আগে নিউ মার্কেট আর নেই, সময়ের সাথে সব বদলে গেছে। চারিদিকে বইছে উন্নয়নের হাওয়া। তবে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে দাঁড়াতে আমার খুব বিরক্ত লাগছে, একদম আমি যেন এখানে বেমানান। কারণ স্কুল পড়ুয়া ছেলে আর মেয়েরা তাদের বন্ধু বান্ধবী নিয়ে এসে আড্ডা মারছে। একান্ত বিরক্তর পরেও আমি দাঁড়িয়ে আছি, কারণ আমি মীরাকে কথা দিয়েছি। মীরা আবদার করেছে আমার কাছে, যেইখানে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল সেইখানে সে আমার সাথে দেখা করবে। আমি দাঁড়িয়ে আছি মীরার অপেক্ষায়। হঠাৎ দেখলাম ক্রিস্টিনা আর হৃদয় তারা হাসতে হাসতে যাচ্ছে, হৃদয়ের হাতে একটি ব্যাগ। ব্যাগের গায়ে লেখা আছে টিপিলিঙ্ক, বোঝাই যাচ্ছে ব্যাগের আউটার আছে। কিছুদিন আগে সারা দেশে যেভাবে ভোল্টেজ আপডাউন করেছে তাতে অনেক ডিভাইসই নষ্ট হয়ে গেছে। আমাদেরগুলো 12টা বেজে গেছিল, সব চেঞ্জ করতে হয়েছে। আমি হৃদয়ের দিকে চাইতেই হৃদয়ের পূর্বের ঘটনা মনে পড়ে গেল। আমি চাইলাম হৃদয়কে একটু বাজিয়ে দেখতে। আমি হৃদয়কে একটি মেসেজ পাঠালাম, হৃদয় চাবি কি দিয়ে দেবে? হৃদয় উত্তর পাঠালো, ভাইয়া চাবি যে রিমিকে দিয়ে দিয়েছি। হৃদয় আশেপাশে খুঁজছে আমাকে, আমি সরে গেলাম, আবার মেসেজ দিলাম, আমাকে খুঁজতে হবে না যাও। হৃদয় মেসেজ দেখে ক্রিস্টিনার সাথে হাঁটা দিল। আমি মোবাইল পকেটে রাখতে যাব, দেখি মীরা কল করেছে। মীরা বলল, আপনি কোথায়? আপনাকে তো খুঁজে পাচ্ছি না। আমি একটু আশেপাশে চাইলাম, কিছু দূরে
একটা দারুণ স্টাইলিস্ট মেয়ে জিঙ্কস, সিম্পল লং জামা, ম্যাচিং লং ওড়না, ওড়নার এক অংশ মাথার ওপর দিয়ে কাঁধের দিকে ফেলে দেওয়া, চোখের গ্লাসটি নামিয়ে হাতে রেখে মোবাইল কানে ধরে আছে, এই দিক ওই দিক চাইছে, কাউকে যেন খুঁজছে। আমি কাছে এগিয়ে গিয়ে বললাম, আপনি মনে হয় এখানে নতুন, কাউকে খুঁজছেন বলে মনে হচ্ছে। একটু মজা করার জন্য মোবাইলটি বন্ধ করে দিলাম। মীরা বলল, জি না, আমি এখানে নতুন না। মীরা মোবাইলে আবার কল করল, কিন্তু আমার মোবাইল তো বন্ধ। এবার মীরা আমার দিকে চাইল, একটু বিরক্তির সাথে বলল, এখানে একজনের আসার কথা ছিল। আমি বললাম, আপনি তাকে চিনেন? মীরা বলল, নাম জানি কিন্তু বহুদিন আগে দেখেছি। আমি বললাম, তাও কতদিন আগে? মীরা বলল, প্রায় 8 বছর। আমি বললাম, তাহলে তো চিনা খুবই মুশকিল বলে একটু মুচকি হেসে বললাম, আমি রাহি, জহের এহসান রাহি, আপনার কোনো উপকার করতে পারি বলে ফোনটি অন করলাম। মীরা একটু ভেবে আবার রিং দিল আমার মোবাইলে। আমি তার সামনে ফোন রিসিভ করে বললাম, আমরা বাংলাদেশি এখনও ফোনের চেয়ে মানুষকে বেশি বিশ্বাস করি। মীরার মুখে কোনো কথা নেই। আমি বললাম, চলুন সামনে যাওয়া যাক, এখানে সবাই আমাদের দিকে চেয়ে আছে। এই জায়গাটি আমাদের জন্য নয়, আমরা তো আর আগের মতো না, সময়ের প্রয়োজনে সব বদলে গেছে। আমি মীরার মুখের দিকে চাইলাম, সর্বনাশ, এই হট মেয়ের সাথে এখানে দাঁড়ালে তো ইউটিউবে ভাইরাল হয়ে যাব। আমি আবার বললাম, জলদি চলুন। মীরা অবাক হয়ে আমার দিকে চেয়ে আছে। আমরা সেই ক্যাফের কাছে চললাম যা এখন বড় রেস্টুরেন্ট হয়ে গেছে, মালিকও বদলেছে, নামও বদলেছে। আমরা নিরিবিলি এক জায়গায় গিয়ে একটি চেয়ার টেনে মীরাকে বসতে দিলাম, আমিও বসলাম। দুইটা অ্যাপেল জুসের অর্ডার দিলাম। আমি মীরাকে বললাম, কি খাবেন? মীরা কোনো কথা না বলে মুগ্ধ হয়ে আমার দিকে চেয়ে আছে, মনে হচ্ছে দীর্ঘ 8 বছরের দেখা সে দেখছে। আমি না হেসে পারলাম না, আমি একটি গান ধরলাম, ইস প্যার কি নজরো সে না দেখো প্যার হো জায়েগা, প্যার হো জায়েগা।